एवरीवन वेलकम टू माय चैनल सो आज के ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব একটা ফেশিয়াল কিটের রিভিউ তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝেই গেছো আজকে অ্যারোমা ট্রেজার্সের ফেশিয়াল কিট রিভিউ দেব অ্যারোমা ট্রেজার্স একটা নতুন ব্র্যান্ড অবিয়াসলি এটা ইন্ডিয়ান ব্র্যান্ড এর মধ্যে কোনো হার্মফুল হাশ কেমিক্যালস ইউজ করা নেই আর আমি যে ফেশিয়াল কিটটা আজকে রিভিউ দেব সেটা হচ্ছে চারকোল ফেশিয়াল কিট বাট এটা নিয়ে রিভিউ দেওয়ার আগে একটা কথা বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এর পাশাপাশি আমাকে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলো না আমি ইনস্টাগ্রামের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সাইড বাই সাইড আমার ফেসবুকে একটা পেজ আছে ত্বক চুল ও মনের যত্ন বলে তোমরা চাইলে সেই গ্রুপের লিংক আমি দিয়ে দেবো সেখানে জয়েন হতে পারো আমি রেগুলার বেসিসে হোম মেড স্কিন কেয়ার টিপস আমি সেখানে শেয়ার করে থাকি তোমরা অবশ্যই সেখানে গিয়ে জয়েন হয়ে যাও যাতে তোমরা রেগুলার বেসিসে স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং মোটিভেশনাল কিছু টিপস তোমরা রেগুলার বেসিসে পেয়ে যাবে না করে আজকে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে চারকোল ফেশিয়াল কিট ফ্রম অ্যারোমা ট্রেজার্স একটা নতুন ব্র্যান্ড এই ব্র্যান্ডটার আমি এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা আজকে রিভিউ দেবো দুটো প্রোডাক্ট আমি পারচেস করেছি একটা হচ্ছে ব্রাইটনিংয়ের একটা ব্রাইটনেস হোয়াইট গ্লো সিরাম আর একটা হচ্ছে ফেশিয়াল কিট না দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে অবভিয়াসলি তো অ্যারোমা ট্রেজার্সের ডিটক্স যে চারকোল ফেশিয়াল কিটটা সেটা মেনলি ডিজাইন ফর অল স্কিন টাইপস ফর মেন অ্যান্ড ওমেন তার মানে এটা একটা ইউনিসেক্স প্রোডাক্ট মেন অ্যান্ড ওমেন বোথ ক্যান ইউজ দিস প্রোডাক্ট এই ফেশিয়াল কিটটা অল স্কিন টাইপসের জন্য আর যেহেতু ডিটক্সিফাইং ফেশিয়াল কিট সেহেতু এটা ক্লেম করে যে সমস্ত রকমের ডট পুল আউট করবে ইম্পিউরিটিস টক্সিনস কন্ট্রোল এক্সেসিভ অয়েল প্রোডাকশন অ্যান্ড এটা তোমাদেরকে একটা ক্লিয়ার রিফ্রেশ স্কিন দেবে এর মধ্যে কোনোরকম প্যারাবিন সালফেট সিনথেটিক পারফিউমস হার্মফুল ইনগ্রিডিয়েন্টস কিচ্ছু নেই কমপ্লিটলি ভেগান একটা প্রোডাক্ট আর অ্যাক্টিভেটেড চারকোল আমরা সবাই জানি চারকোল আমাদের স্কিনের জন্য কতটা ভালো তো যদি বক্সটা ওপেন করি বক্সের মধ্যে টোটাল ছটা স্যাশে রয়েছে বাই দ্য ওয়ে বক্সটা ওপেন করলে এরকম একটা লেখা আসে ইফ ইউ আর হেল্পিং সামওয়ান অ্যান্ড এক্সপেক্টিং সামথিং ইন রিটার্ন ইউ আর ডুইং বিজনেস নট কাইন্ডনেস সাচ এ মোটিভেশনাল অ্যাট দ্য সেম টাইম পজিটিভ কোট যে আমরা যদি কাউকে সাহায্য করি তাহলে বিনিময়ে আমরা এটা যেন এক্সপেক্ট না করি যে সেও সাহায্য করবে বা পাল্টা আমরা কিছু পাবো ইন রিটার্ন বাট সেটা করলে অ্যাকচুয়ালি সেটা কাইন্ডনেস না সেটা একটা বিজনেস হয়ে যাবে প্লাস আমি এর ভিতরে পেয়েছি যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল ক্লিনজিং জেল তারপরে চারকোলের একটা স্ক্রাব তারপরে রয়েছে একটা স্কিন টোনার তারপরে রয়েছে একটা গ্লো সিরাম তারপরে রয়েছে একটা চারকোলের ক্রিম তারপরে রয়েছে একটা পিলক মাস্ক নাও পিলক মাস্কটা দুটো দেওয়া আছে ইনকেস আমাদের যদি এটা দুবার হয় তাহলে দুবার করে ইউজ করতে পারবো বিকজ পিলক মাস্কটা একটা ডাস্ট ফর্মে আছে এটাকে আমরা ভালো করে প্লেন ওয়াটারে গুলে নিয়ে অ্যাপ্লাই করবো ফেশিয়াল কিটটা কতটা এফেক্টিভ হবে সে বিষয়ে তো আমার এখন অবধি জানা নেই কারণ তোমাদের সামনে ট্রাই করতে চলেছি বাই দ্য ওয়ে আমার এখন স্কিনে কোনোরকম প্রোডাক্ট নেই জাস্ট লিপ বাম লাগিয়ে বসে গেছি ফেশিয়াল কিটটা ট্রাই করবো বলে চুলটা বেঁধে নিয়েছি কারণ ফেশিয়াল করার সময় চুলটা সামনে চলে আসলে ভীষণ বিরক্তি লাগে আমার তো যাই হোক তো আমি স্টার্ট করছি অ্যাক্টিভেটেড চারকোল ক্লিনজিং জেল দিয়ে এটা হচ্ছে এক নম্বর প্রোডাক্ট আমি কী করবো এটাকে আমি একটুখানি কেটে নেব আমার সমস্ত ফেশিয়াল কিট আমি দেখেছি ম্যাক্সিমাম তিন থেকে চারবার যায় তো এই ক্লিনজিং জেলটা আমি যতটা পরিমাণ লাগবে আমি নিয়ে নিলাম এটা একটুখানি দেখছো একটা অ্যালোভেরা জেল টাইপের কনসিস্টেন্সিতে আসে আর এটা হচ্ছে এক নম্বর স্টেপ খুব ভালো করে আমরা সার্কুলার মোশনে অ্যাটলিস্ট 5 মিনিট ম্যাসাজ করবো যা টাওয়াল দিয়ে আমি ক্লিন করে নেবো ফেসটাকে বেসিক্যালি স্কিন ক্লিনই থাকে এই সময় রাত্রেবেলা আমি ফেশিয়ালটা করছি তো এই সময় স্কিনটা ক্লিনই থাকে আলাদা করে আমার মনে হয় না খুব একটা ক্লিন দেখাবে বাট অলদো আমি দেখতে পাচ্ছি বেশ ক্লিন হয়েছে তার মানে আমাদের সবসময় আমাদের স্কিনের মধ্যে একটা ডার্ট একটা নোংরা ধুলো বালি এগুলো জমেই থাকে অ্যাক্টিভেটেড চারকোল এটা এগেন এরকমই একটা স্যাশেতে আসে স্যাশেগুলোর যেটা হয় যে আমরা যতটা লাগবে ইউজ তো করে নিই আর যতটুকু লাগবে না সেটা আমাদের ওয়েস্ট হয় তো আমি বলবো আমার মনে হয় এটা দুবার হবে ফেশিয়ালটা তোমরা একবার ইউজ করে ভালো করে প্যাকেটগুলোকে বন্ধ করে রেখে দেবে যাতে সেকেন্ড টাইম ইউজ করা যায় স্ক্রাব করাটা উচিত উইকে অ্যাটলিস্ট 2 টাইমস আমাদের স্কিনে যত ডার্ট রয়েছে ইম্পিউরিটিস রয়েছে এক্সেসিভ অয়েল রয়েছে অনেকের ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা থাকে তো সেগুলো খুব চলে যাবে সুন্দরভাবে যদি আমরা স্ক্রাব করি কীভাবে আমি একটা ভিজে রুমাল দিয়ে বা টাওয়াল দিয়ে রিমুভ করে নিচ্ছি
তোমরা চাইলে মুখটাকে এই পর্যায়ে ধুয়েও নিতে পারো। এখানে একটা কথা বলার, যে স্ক্রাবটা আমি করলাম খুব একটা হেভি গ্র্যানুয়েলস না, খুব মাইল্ড পার্টিকলস দিয়ে স্ক্রাবটা করা। গ্লো টোনার মতো দেওয়া আছে, এর মধ্যে হয়তো সিরাম বা টোনার কিছু কন্টেন্ট রয়েছে। খুব ভালো করে ইউজ করার পরে আমি এটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি। নেক্সট স্টেপে যাব সিরাম, এটা হচ্ছে স্টেপ 4, হোয়াইট সিরাম। আমি এর আগে কোনো দিন একটা ফেশিয়াল কিটে এতগুলো স্টেপ পাইনি, অনেকগুলোই স্টেপ রয়েছে। বাই দ্য ওয়ে সিরামটার মধ্যে একটা বেশ খুব সুন্দর একটা অদ্ভুত ফ্রেগনেন্স রয়েছে। 5 নম্বর স্টেপে চলে যাব, এটা হচ্ছে চারকোল ক্রিম। আর চারকোল ক্রিমটা দিয়ে মাসাজ করব, এই যে হোয়াইট কালারের ক্রিম আসে। এগেন মাসাজ করবো 2-3 মিনিটস। এটা হচ্ছে পিল অফ চারকোল মাস্কটা, এটা ঢেলে নিচ্ছি। তো আমি এটাকে প্লেন জলে গুলে নিয়ে একটা থিক পেস্ট করে নিয়েছি, যে পেস্টটা আমি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে লাগাতে পারো, বাট একটা জিনিস আমি এখানে একটু ক্লারিফাই করে দিই, ইনস্ট্যান্টলি প্যাকটা করে তৎক্ষণাৎ লাগাতে হবে, মানে ইনস্ট্যান্টলি লাগাতে হবে, নাহলে কিন্তু শুকিয়ে যাবে। এবার প্যাকটা লাগিয়ে 20 মিনিট পরে, শুকানোর পর আমি এটাকে আস্তে আস্তে হাত দিয়ে তুলে নেব। তবে ভীষণই টাইম কনজিউমিং একটা ব্যাপার, সেজন্য আমি একটুখানি কাট করে নিয়েছি ক্যামেরাটাকে। এটাকে পুরোপুরি তুলে আমি মুখটাকে ধুয়ে সিরামটা লাগাবো। তো অ্যাজ ইউ ক্যান সি, খুব ইনস্ট্যান্ট একটা গ্লো দিয়েছে এই চারকোল ফেশিয়াল কিটটা। আর এই অ্যারোমা ট্রেজার্সের হোয়াইট গ্লো সিরামটা কিন্তু বলে যে স্কিনটাকে লাইট করবে, নারিশ করবে, রিপেয়ার করবে। খুব সুন্দর ল্যাভেন্ডার আর জ্যাসমিনের একটা ফ্রেগনেন্স আছে। ওভারনাইট এই সিরামটা রাখলে স্কিনটা ভীষণ একটা সুন্দর গ্লো দেয়। এই সিরামটা 2-3 ফোঁটা করে রোজ রাতে অ্যাপ্লাই করবে। ওভারঅল সিরাম আর ফেশিয়াল কিট দুটোই ভীষণ ভীষণ ভালো।